আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আমি হাদিসের আলোকে এমন তিনটি কারণের কথা বলবো, যে তিনটি কারণের মধ্যে কোনো একটি কারণ কোনো মানুষের মাঝে কোনো ব্যক্তির মাঝে পাওয়া গেলে ওই ব্যক্তির 40 দিন পর্যন্ত নামাজ ইবাদত কবুল হবে না। সুপ্রিয় দর্শক, ঈমান আনয়নের পর নামাজ হলো ইসলামের প্রধান ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, আর এই নামাজকে যথাসময়ে আদায় করা ফরজ করেছেন। আবার কোনো ব্যক্তির ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়াকে কুফুরের সঙ্গে তুলনা করেছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এমন অনেক মানুষ আছেন যারা আল্লাহর হুকুম পালন করণার্থে নামাজ আদায় করেন ঠিকই, কিন্তু তাদের নামাজ কবুল হয় না। সুপ্রিয় দর্শক, যে তিনটি কারণের মধ্যে থেকে কোনো একটি কারণ পাওয়া গেলে 40 দিন পর্যন্ত নামাজ ইবাদত কবুল হবে না। এর মধ্যে থেকে একটি হলো, কোনো মুসলিম যদি মদ পান করেন তবে তারও 40 দিনের নামাজ কবুল হবে না, যাহা হাদিসের মধ্যে এসেছে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ ওই ব্যক্তির 40 দিনের নামাজ কবুল করবেন না। দুই, নিজের জীবনের ভালোমন্দ জানার আগ্রহ নিয়ে কোনো গণককে হাত দেখালে, মাথা দেখালে বা অন্য কোনো অঙ্গপ্রত্যঙ্গ দেখালে ওই ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হয় না। আর যদি গণকের কথা বিশ্বাস স্থাপন করে তবে ওই ব্যক্তি ঈমানহীন হয়ে যায়। হাদিসে শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে গিয়ে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে তবে ওই ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হয় না। অনুরূপভাবে অপর হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গণক বা জ্যোতিষীর কাছে গিয়ে তার দেয়া তথ্যকে সত্য মনে করে ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনের প্রতি কুফরি করল। তিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সত্তার কসম, ওই জাতের কসম, যেই সত্তার হাতে, যে জাতের হাতে মুহাম্মাদের জান ও প্রাণ, নিশ্চয়ই কোনো ব্যক্তি যদি এক লোকমা পরিমাণ হারাম বক্ষণ করে তাহলে তার 40 দিনের আমল কবুল হবে না। সুপ্রিয় দর্শক, আমরা যারা আমল করি এই বিষয়গুলির প্রতি অবশ্যই লক্ষ্য রাখব।